আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাইরে আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনারা দেখতেছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল এডুকেশনাল টিপস বাংলা আর সাথে আছি আমি মোহাম্মদ হালাল হোসেন তো গাইস আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আকামার ফিটা নিয়ে আসলে আকামার ফিটা কমবে কিনা তো দেখেন এই নিউজটা যদি বাস্তবায়িত হয় যদি এটা করে সেক্ষেত্রে আমাদের প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য গুড নিউজ হবে আর যদি না হয় তাহলে আর কি বলবো এখানে বলার কোনো বাসা থাকে না যেমন লাউ তেমন কদু আগের মতোই হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলি ছোট্ট একটি নিউজ ওয়েবসাইট বা নিউজ ব্লগ সাইট যেখানে একটা পোস্ট করা হয়েছে যে পোস্টের লিঙ্কটা আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা এই পুরো ভিডিওটা না দেখে বা না শুনে আপনারা আজে বাজে গালাগালি বা কমেন্ট না করবেন আমার অনুরোধ রইল তো এই ওয়েবসাইটের লিঙ্কে অর্থাৎ আপনাদেরকে যে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেবো সে ব্লক একটা ওয়েবসাইট নিউজ ওয়েবসাইট সেখানে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা বিভিন্ন আপডেট আইনগুলা বা আপডেট নিয়মকানুনগুলো সেখানে আপডেট আপলোড করা হয় বা পোস্ট করা হয় সেখান থেকে মূলত এই জিনিসটা আমার পাওয়া তো আসলে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা এটা আমরা জুলাই মাসের পর থেকে বসবো যদি জুলাই মাসের পর থেকে আঁকামার ফিটা কমে যায় তো এখানে স্পষ্টভাবে লেখা আছে যে সৌদি সোরা যে দু হাজার বিশ জুলাই এর মাসের পর থেকে আকামার ফিটা প্রতি মাসে চাষুরিয়াল করে করবে অর্থাৎ চাসুরিয়াল করে যদি করে তাহলে বারো মাসে আস্তে আস্তে চার বারো আটচল্লিশ অর্থাৎ চার হাজার আটশোরিয়াল তো যদি এটা করে সেক্ষেত্রে আপনারা সবাই অর্থাৎ যাদের দশ হাজার ন হাজার দশ হাজার সাতশো বা এগারো হাজার এরকম যাদের লাগে তারা আপনারা করতে পারবেন চার হাজার আটশো ভিতরে কথা বুঝতে পারছেন যদি জুলাই মাসের পর থেকে যদি এটা তারা করে এবং গভর্নমেন্ট থেকে করে ঠিক আছে তো আসলে মূলত আইন করুক আর যাই করুক যদি গভর্নমেন্ট থেকে এটা কার্যকর করে এবং সেটা কার্যকর হয় হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা উপকার ঠিক আছে আদারওয়াইজ কিন্তু যদি না করে যত আইন করুক যাই করুক কোনো লাভ হবে না যদি কার্যকর করে এবং সেটাকে বাস্তবায়িত হয় আমাদের জন্য উপকার হবে অর্থাৎ আমাদের যারা প্রবাসী ভাইরা আমরা আসি আমাদের জন্য এটা হেল্পফুল বা গুড নিউজের মতো মনে হবে তো আমরা সবাই ওয়েট করব জুলাই মাস পর্যন্ত যদি জুলাইয়ের পর থেকে যদি আঁকামার ফিটা কমে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য গুড নিউজ আর যদি না হয় ভাই আর কি বলবো এখানে কোনো বলার বাসা থাকে না আর আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি না যে জুলাই মাসের পর থেকে যে আঁকামার ফিটা চার হাজার আটশো আসবে এটা ভাই আমি গ্যারান্টি দিচ্ছি না কারণ জুলাই মাসের পরের যদি আপনার এটা না হয় বা কম না আসে সেক্ষেত্রে আপনারা আমাকে অনেক গালালি করবেন এবং বলবেন আপনি বলছেন তো আপনার বিরোধে যে জুলাই মাসের পর থেকে আকামা ফিটা কমবে চার হাজার আট ছড়িয়াল হবে কিন্তু এখন তো হইলো না তাহলে আপনি কি বলছেন কেন মিথ্যা বলছেন না ভাই আমি আপনাদেরকে মিথ্যা বলার চেষ্টা করি না আর কখনো বলি নাই যতটুকু আমি জানি অতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা আমি সবসময় করি জুলাই মাসের পর থেকে আকামার ফিটা কমার সম্ভাবনা আছে কিন্তু গ্যারান্টি নাই কারণ এটা কোনো বড় কোনো পোস্টে বা বড়ো কোনো ওয়েবসাইটে এটা মানে পোস্ট করা হয় নাই যাই হোক যেই ব্লগ সাইটে পোস্ট করা হয়েছে এটা মোটামুটি ভালো একটি ট্রাস্টেড একটি নিউজ ওয়েবসাইট বা ব্লগ সাইট যেখানে গভর্নমেন্টের বিভিন্ন রুল নিয়ে বা বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের আইনগুলো নিয়ে এখানে পোস্ট করা হয় তো আপনারা সবাই ধৈর্য ধরবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে জুলাই মাসের পর থেকে আকামার ফিটা চারা যারা আর করে তাহলে আমাদের প্রবাসী ভাইদের জন্য বড় একটা স্যাক্রিফাইস হবে অনেক বড় একটা স্যাক্রিফাইস হবে অনেকে টাকার জন্য বা এত রিয়াল খরচ করার জন্য আকামা বানাতে পারছে না আর যার কারণে অবৈধ হয়ে যাচ্ছে ইচ্ছা ইচ্ছা কৃতভাবে অবৈধ হয়ে যাচ্ছে কেন টাকা খরচ করে একটা আঁকামা বানানো কয় টাকা ইনকাম করা যায় বলেন এটা আমি নিজেও জানি ভাই নিজেও আমি প্রবাসী তো কি বলবো আপনাদেরকে যাই হোক কিছু বলার নাই আমরা সবাই ওয়েট করব যে জুলাই মাসের অর্থাৎ দুই হাজার বিশ সালে জুলাইয়ের পর থেকে যদি আঁকামা ফিটা কমে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এটা কমে সম্ভাবনা আছে আর যদি না হয় ভাই এটা আর কিছু বলবো না আপনারা জানেন না হলে আর কিছু করার নাই তো এরকম একটা পোস্ট করা হয়েছে একবারই স্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসের পর থেকে আকামার ফিটা চার হাজার মতো করবে বাকিটা আল্লাহর কাছে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব। যাতে আল্লাহ এটা করে দেয় তাহলে আমাদের প্রত্যেক প্রবাসী ভাইদের দুঃখের মানে যে দুঃখ দুর্দশা আছে এটা কমে যাবে অনেকটা কমে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের অ্যান্সারগুলো প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর আপনাদেরকে দেবো আপনাদের অনেক কমেন্টগুলো জমা হয়ে গেছে আমি সেইগুলো অ্যান্সার দেবো ইনশাল্লাহ সময় করে তো সবাই ভালো থাকবেন আর আপনি যদি এই চ্যানেলটিকে নিউই থাকেন প্লিজ হি দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল বাটন আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা অন করে দিবেন যাতে আপনার নেক্সট হিটুয়েলগুলো মিস না হয় সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো নেক্সট হিটুয়েলে আর হ্যাঁ একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ